সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি, আমরা যারা নতুন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা শিখতে আসতেছি, তারা অনেকে আমরা একটা ছোট্ট একটা মিস্টেক করি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা শিখি বাট আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ কীভাবে করতে হয় এটা আমরা টোটালি আমরা জানি না, এবং যাদের কাছে আমরা কোর্স করি সেই ইনস্টিটিউট আমাদেরকে প্রপারলি শেখায় না। সেই জন্য আসলে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ জানলেও আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজটা আমরা জানি না। আবার অনেকে আমরা ভাবি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একই বিষয়, আসলে কিছুটা সেম, কিছুটা একই বিষয়। যেমন আমাদের যদি ক্লায়েন্ট কখনো তাদের অ্যাকাউন্ট দেয় বা ইউজার নেম দেয়, যদি বলে অর্গানিক ফলোয়ার বৃদ্ধি করার জন্য, ডেলি পোস্ট করার জন্য, বা অর্গানিকলি যদি সমস্ত কিছু করতে বলে, সেই ক্ষেত্রে আপনি মার্কেটিংয়ের কাজটা জানলেই হবে, তাহলে আপনার আদারওয়াইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের কাজটা জানার প্রয়োজন নাই। কিন্তু এখানে একটা বড় লম্বা কাহিনী আছে। সেই কাহিনীটা হচ্ছে, যখন আপনি কোনো বড় বড় কোম্পানির সাথে কাজ করতে যাবেন, তখন এক্স্যাক্টলি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানলেই হবে না, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর ব্যবহারও আপনাকে জানতে হবে। তা নাহলে আপনি এই কাজটা পরিপূর্ণভাবে করতে পারবেন না। কেন করতে পারবেন না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমাদের শিখতে হবে, তার পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের যে কাজগুলো আছে এগুলো আমাদের প্রপার শিখতে হবে। তা না হইলে আপনি বড় বড় ক্লায়েন্টের সাথে বা বড় বড় প্রতিষ্ঠানের সাথে যখন কাজ করতে যাবেন, তখন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। যেমন একটা সময় আমার সাথে ওই ঘটনাগুলো ঘটছে, সেটাও আমি আপনাদেরকে বলবো, একটু অপেক্ষা করেন। তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট করার জন্য আমাদের কোন কোন সফটওয়্যারের কাজগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। আমরা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, তারা কিন্তু আমরা কম বেশি এখন কিন্তু অর্গানিক মেথডটাই আমরা বেশি করে থাকি। ম্যাক্সিমাম সবাই কিন্তু এই কাজটাই, অর্গানিক যেটা আছে এটা আমরা বেশি করে থাকি। এখানে আরেকটা লম্বা কাহিনী হচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট করার জন্য আমাদের কিছু টুলসের প্রয়োজন হয়, যেগুলো ক্লায়েন্ট আমাদের সবথেকে বেশি রেফার করে যে তুমি এই টুলসগুলো ব্যবহার করো আমার কাজে। আবার অনেক ক্লায়েন্ট আছে যেমন আমাদের এইগুলো টুলস দিবে, কিন্তু আমাদের কখনোই পাসওয়ার্ড, ইউজার নেম, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কখনোই অ্যাক্সেস দিবে না বড় বড় ক্লায়েন্টের ক্ষেত্রে। আপনি হয়তো 5,000-10,000 ইউজারের ক্লায়েন্টগুলোর অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব খুব সহজে পেয়ে যাবেন, যখন আপনার একটা অ্যাকাউন্টের ফলোয়ার অনেক বেশি থাকবে, 50,000-1,000,000 বড় বড় বা হাই কোয়ালিটি যে অ্যাকাউন্টগুলো থাকবে, এগুলো অ্যাকাউন্ট কিন্তু আমাদের কখনোই পাসওয়ার্ড আর ইউজার নেম দিবে না। কেন দেয় না? এটা হচ্ছে তাদের সেফটির জন্য। আর বড় বড় কোম্পানি দেখা যায় একটার সাথে অনেকগুলো বিজনেস ম্যানেজমেন্ট করে, সেই জন্য আমাদের এগুলো দেয় না। না দেওয়ার পরিবর্তে তারা কী দেয়? আমাদের দেয় হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য যে সকল টুলস থাকে সেগুলো আমাদেরকে দেয়। যেমন টপ কয়েকটা যদি আমি বলি, যেমন হুটসুইট, সোশ্যাল পাইলট, তারপরে ধরেন সোশ্যাল ম্যাকো, তারপরে আপনার আছে হাপ স্পট, স্পট আপ, এরকম অনেকগুলো টুলস আছে, তারপরে বাফার, হ্যাঁ এরকম অনেকগুলো টুলস আছে। এগুলো খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য। আর আমরা একটু লাস্টের দিকে দেখব যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের কাজের চাহিদাটা মার্কেটে কীরকম, আমরা কেন এটা থেকে পিছিয়ে আছি, বা আমরা কেন এটা করি না, বা আমরা কেন এটা বুঝি না যে আসলে এখান থেকে ভালো কিছু করা পসিবল, তো সেটাও আমি বলবো। কিন্তু এই ক্ষেত্রে আমি 2019 দিকে বা 20-এর শেষের দিকে শুরুর দিকে আমার যখন একটা ক্লায়েন্ট, কানাডিয়ান একটা ক্লায়েন্টের সাথে আমার ডিল হয়, তখন তিনি আমাকে বলে যে তুমি কি হুটসুইট যেটা আছে তুমি কি এটার কাজ জানো কি না। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রপারলি পারি, কিন্তু আমি যখন হুটসুইটের নামটা প্রথম শুনলাম তখন আসলে আমি বুঝতে পারলাম না আসলে একজাক্টলি কী বলতেছে। তখন ক্লায়েন্টকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি হুটসুইট যেটা বলতেছো এটা আসলে একজাক্টলি কী, তখন বললো তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ জানো কিন্তু হুটসুইটের কাজটা তুমি জানো না। তো আমি বললাম যে তুমি আমাকে একটু বিস্তারিত বলো, তখন বললো যে এটা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের টুলস, যেখানে তুমি বিগত 1 বছরের সোশ্যাল মিডিয়া পোস্টের শিডিউলগুলো করতে পারবা, এবং যত মেসেজ আসবে, কমেন্ট আসবে, সব কিছু তুমি এ টু জেড এখান থেকে রিপ্লে করতে পারবা, একদম তোমার সমস্ত কিছু এই টুলসের ভিতরে থাকবে, এবং কোনো প্রকার ক্লায়েন্টের পাসওয়ার্ড নেওয়ার প্রয়োজন পড়বে না, বরং ক্লায়েন্ট এই যে তাদের সোশ্যাল মিডিয়াগুলো থাকবে সেগুলো এখানে কানেক্ট করে দিবে, বিনিময়ে আপনি জাস্ট ওইটার মানে ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবেন, কিন্তু আপনাকে মেন অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে না, ওইখান থেকে আপনি সমস্ত কাজগুলো করতে পারবেন। দেখা যায় যে একটা ক্লায়েন্টের
8-10টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকতে পারে, সেক্ষেত্রে আপনি 10টা অ্যাকাউন্টে যায় যা কিন্তু মেসেজে রিপ্লে করা কখনোই পসিবল না। কিন্তু যখন এটা একটা সফটওয়্যারের ভিতরে কমপ্লিটলি প্যাকেজটা পেয়ে যাবেন, যখন ধরেন টুইটারে মেসেজ করছে সাথে সাথে আপনি টুইটারে ওইখানে নোটিফিকেশন দেখতে পারবেন, ওইখান থেকে ইমিডিয়েটলি আপনি রিপ্লাই করতে পারবেন। ধরেন ফেসবুকে কেউ একজন মেসেজ করছে, ফেসবুকে ইমিডিয়েটলি আপনি মেসেজে রিপ্লাই করতে পারবেন। কিন্তু যদি আপনাকে ঢুকে ঢুকে বারে বারে ওইটা ওইটা ট্যাব খুলে খুলে করতে হইতো, সেক্ষেত্রে আপনার বিশাল একটা সময়ের প্রয়োজন হইতো এবং খুবই পরিশ্রমের কাজ। যখন আপনার একসাথে 20-30টা অর্ডার পড়বে, তখন আসলে আপনি নিজেও এই কাজগুলো একজনের পক্ষে ম্যানেজমেন্ট করা পসিবল হবে না, যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের টুলসের কাজ না জানেন। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কীরকম চাহিদা আছে মার্কেট প্লেসে, কেন আমরা এই কাজটা করি না এবং এখান থেকে কেন আমরা পিছিয়ে পড়ছি। চলুন আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই। আশা করি আপনারা আমার স্ক্রিন প্রপারলি দেখতে পাচ্ছেন। তো আমরা সরাসরি যেটা করব, আমরা এখান থেকে একটা ব্রাউজার ওপেন করব, এখান থেকে চলে যাবো ফাইবার। ফাইবার লিখলে হবে, আপনি ফাইবারে চলে আসলে এখানে জাস্ট লিখবেন হচ্ছে, বা এখানে যেখানে খুশি লেখেন সমস্যা নাই। ওকে, আমরা জাস্ট লিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, তাহলে আপনারা এই সার্ভিসটা দেখতে পারবেন। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে এখানে আমাদের কম্পিটিশন দেখতে পারবেন, অনলি 8,400+ কম্পিটিশন আপনার, মানে গিগ সার্ভিস কম্পিটিশন দেখতে পারবেন। আর এখানে মোটামুটি যারা কাজগুলো করে আপনি যদি একটু লক্ষ্য করেন, এখানে বাজেটগুলো কত হাই হয়ে থাকে, যেমন $235, $175, $95, $30, এটা কিন্তু বেসিক প্যাকেজ। ওকে, এটা কিন্তু বেসিক প্যাকেজ। দেখেন এগুলো যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এগুলো আমি একটু ওপেন করে দেখাই, তো এগুলো দেখেন 25টা, 26টা, 21টা, এগুলো কিন্তু অর্ডার চলতেছে। যদি আপনি একটু লক্ষ্য করেন এদিকে 26টা অর্ডার যদি আপনি $95, $100 করে দিই, এখানে সব থেকে বেশি স্ট্যান্ডার্ড বাড়া হয়, ঠিক আছে। যদি আপনি $100 করে ধরেন, $2,600+ কিন্তু এখানে অর্ডার চলতেছে, এটা কিন্তু সামথিং, এটা কিন্তু সামথিং। তো এর থেকে কিন্তু বেশি মোটামুটি আশা করা যায় এই প্রোফাইল থেকে তিনি মাসে নাও কামাইলে 5-7 লাখ টাকা ইনকাম করতে পারে, মিনিমাম $5,000 ইনকাম করতে পারে। এই একজন দেখেন বেসিক প্যাকেজ নেয় $235 করে, তাহলে বুঝছেন কত ডলার করে মাসে ইনকাম করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের কাজ করে, কি বলবো আর কি। আপনারা যদি একটু দেখেন এদের সার্ভিসগুলো দেখেন, অনেক আপনার উৎসাহ জাগবে, বুঝছেন আমি কি বলবো আর কি। অনেকে আমরা ভুলভাবে এগুলো করি না, হ্যাঁ এগুলো আমরা করি না যে আসলে কি। একটু যদি লক্ষ্য করেন আমি যে টুলসের কথা বলছিলাম, যেমন হুট সুইট লেটার, আমি আমি হুট সুইট বলছিলাম, সরি মিস্টেক হয়ে গেছে। ওকে, আমরা যদি একটু লক্ষ্য করি এখানে যদি আমরা তাদের টুলসগুলো কোন কোন টুলস ব্যবহার করে, দেখেন আমি যেটা বলছিলাম সেটাই, হ্যাঁ হুট সুইট টুলসগুলো এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। দেখেন বাফার, হুট সুইট, এগুলো টুলস কিন্তু তারা ব্যবহার করে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের কাজে। প্রত্যেকজনের যদি আপনি খেয়াল করেন তারা এগুলো লিখেই দিছে যে আমি কোন টুলসের ব্যবহার করি। সব থেকে দেখবেন এই দুইটা টুলসের ব্যবহার এখানে সব থেকে বেশি। আমি দুইটা টুলসেরই কাজ দেখাইছি অনেক আগে, দুইটা টুলসেরই কাজ দেখাইছি। এই যে দেখেন 58টা অর্ডার রানিং আছে, তিনিও কিন্তু এই দুইটা টুলসেরই কাজ পারে, এটা কিন্তু একটা না। এখানে যদি আপনি লক্ষ্য করেন এখানে অনেক টুলস আছে, ঠিক আছে, এই হুটসুইটের মানে হুট সুইটের অনেক টুলস আছে। মোটামুটি আপনি যদি অনলাইনে এসে সার্চ করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট টুলস, তাহলে দেখতে পারেন অনেক টুলস এই কাজগুলো করার জন্য, ঠিক আছে। এখানে যদি একটা লোক বা একটা মেয়ে যদি 58টা করে অর্ডার পায়, 58টা, 22টা, তারপরে ধরেন 21টা, তারপরে ধরেন 25টা, 26টা করে এক একজনের যদি অর্ডার রানিং থাকে, আপনি যদি কষ্ট করে একটু কাজ করেন, 6 মাসে 1 বছর যদি কষ্ট করেন, আশা করা যায় তো আপনার 5টা অর্ডার রানিং থাকবে, তাই না। আমাদের নিজেরই তো দেখা যায় যে আমরা কখনো কখনো কোনো কোনো মাসে 20টা, 25টা, 30টা করে অর্ডার পাই, কোনো কোনো মাসে আমাদের পেন্ডিংয়ে থাকে অর্ডার। তো একটা বিষয় বুঝেন না যে আপনি কষ্ট করে কাজ করবেন এইগুলো। আমরা করি কি, ফেসবুক মার্কেটিং ছোট্ট যে ক্যাটাগরিগুলো আছে, এখানে যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরির কাজগুলো আমরা শিখি, কিন্তু আসল কাজটা যে এখানে যে একটা ভ্যালুপূর্ণ একটা সার্ভিস আছে বা একটা হাই কম্পিটিশনের কোনো সার্ভিস নাই, এখানে লো কম্পিটিশনের যে একটা সার্ভিস আছে, দেন চাহিদা যে অনেক বেশি আছে, এটা কিন্তু আমরা খেয়ালই করি না। আমরা এটার কাজই অনেকেই জানি না, আমরা ভাবি যে আমরা ফেসবুক চালানো জানি, এটাই মনে হয় আমরা মার্কেটিংয়ের কাজ বা ম্যানেজমেন্টের কাজ আমরা পারি, ঠিক আছে। এই যে এখানে যে একটা বড় একটা পার্ট আমরা মিসিং করে আসি, সেটা কিন্তু আমরা অনেকেই আসি খেয়ালই করি না, ঠিক আছে। তো অনেক কথা বললাম, ঠিক আছে, আশা করি যে আপনি বিষয়গুলো বুঝতে পারছেন। এটা যে আপনি পারবেন না এরকম না, ইউটিউব দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ইউটিউব ফলো করেন ভালো করে, অনেক মানুষের ভিডিও পাবেন এগুলো নিয়ে তারা তৈরি করতেছে,
আপনি ট্রাই করেন, নয়লা আমার মতো একটা সময় আপনি বিপদে পড়ে তারপরে কাজগুলো শিখতে হবে, ঠিক আছে? তো ওকে, অনেক ধৈর্য সহকারে ক্লাসটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।